নিত কান্দক লৈ তুলপার দেশ, নেট পরীক্ষা বাতিলক লৈ উত্তাল দেশ, শেহতীয়া খবর মতে রাশিটো ফাদিল হয়েছিল নিটর প্রশ্নকাকত, ডার্ক নেটত ফাদিল হয়েছিল নেট পরীক্ষার প্রশ্নকাকত। দুটা পরীক্ষাত ধারাবাহিক বিসঙ্গতি, সরকারের বিরুদ্ধে সরব বিরোধী কংগ্রেস, দেশজুড়ি নিট পরীক্ষা বাতিলের দাবিত কংগ্রেসের প্রতিবাদ। মোদী সরকারে দেশের উচ্চ শিক্ষা ব্যবস্থা তছনছ করে পেলা বলে সরকারক তুলা ধুনা বিরোধী কংগ্রেসের। বিজেপি কো তয় কর লেনা চিজ, পেপার লিক কে লিয়ে কেন্দ্র কি বিজেপি কি সরকার জিম্মেদার হ্যায়, খুদ প্রধানমন্ত্রী জি কো সামনে আনা চাহিয়ে। আপ কহ রহে থে জিরো টলারেন্স কি বাত, কাহাঁ জিরো টলারেন্স, সব কুছ প্রমাণিত হো গয়া কি ঘোটালা হুয়া হ্যায়, বেঈমানি হুই হ্যায়, চোরি হুই হ্যায়, বচ্চোঁ কে ভবিষ্য কে সাথ মে কুটারাঘাত হুয়া হ্যায়, ये पेपर 100% लीक हुआ है। इस मामले में इंसाफ लेने के लिए हम उनका साथ देंगे और पार्लियामेंट से लेकर सड़क तक इस मुद्दे को उठाएंगे। दिल्ली से लेकर सारे स्टेट लेवल तक कांग्रेस पार्टी तब तक विरोध करेगी जब तक नीट परीक्षा का धांधली बंद नहीं हो जाए। लखनऊ कांग्रेस से घेराव कर ले उत्तर प्रदेश विधानसभा, राजधानी दिल्ली तो नीट परीक्षा बातिल दाबी प्रतिबाद कांग्रेस। বিজেপির মুখ্য কার্যালয়ের সম্মুখত প্রতিবাদ করে পরিবেশ উত্তাল করে তোলে কংগ্রেসে। কেরালাতো রাজভবনের সম্মুখত প্রতিবাদ সাব্যস্ত করে কংগ্রেস আর যুব কংগ্রেসে। গরিব মজদুর ও কিষাননে আপনি মেহনত কি কমাই সে বচ্চে কো পড়ায়া লিখায়া কি কিষান কা বেটা মজদুর কা বেটা ও বেটি ডক্টর বনেঙ্গে, লেকিন সপনো পে পানি ফেরা যা রহা। শিক্ষা মন্ত্রী কো ইস্তফা দে দেনা চাহিয়ে नैतिकता के आधार पर, या तो मोदी सरकार को शिक्षा मंत्री से रिजाइन कर दें। हम ये समझते हैं एनटीए को भंग करना चाहिए और मंत्री जी इतना ऐसा बयान देते हैं कि लीकेज नहीं हुआ, तो ऐसी सरकार से अपेक्षा नहीं है। हम तो माननीय उच्चतम न्यायालय से लगातार ये उम्मीद रख रहे हैं कि वो न्याय करेंगे और निश्चित तौर पर इस देश के नौजवान का भविष्य बचाएंगे। অসমতো প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বৰাৰ নেতৃত্বত প্রতিবাদ কংগ্রেস। এন ডি এ সরকারের দায়িত্ব জ্ঞানহীন কাণ্ডক তীক্ষ্ণ ভাষার সমালোচনা ভূপেন কুমার বৰা। নিট পরীক্ষা মে কুয়েশন পেপার কু এক বিজনেস দালাল কা মাধ্যম সে বিজনেস বনানে কা কোশিশ কিয়া থা, ইসলিয়ে হাম আন্ডার দা সুপারভিশন অফ সুপ্রিম কোর্ট উই আর ডিমান্ডিং ইন্ডিপেন্ডেন্ট ফরেন্সিক এনকোয়ারি। বিধায়ক রকিবউদ্দিন আহমেদ, নন্দিতা দাস, ডক্টর আসিফ নজরেও নিট আর নেট পরীক্ষার বিসঙ্গতিক লৈ তুলা ধুনা দিলে মোদী সরকার। The NTA chief has not resigned, the education minister has not resigned, so we demand their resignation as well as there should be a transparent and judicial inquiry into this matter. ইয়াৰ মাজতে কাহিলিপাৰাৰ উচ্চ শিক্ষা সঞ্চালকালয়ৰ কাৰ্যালয়ৰ সন্মুখত চৰকাৰৰ বিৰুদ্ধে প্ৰতিবাদ এছ এফ আইৰ ছাত্ৰ ছাত্ৰীসকলৰ। তেওঁলোকে যে শিক্ষা ব্যৱস্থাটো আন্তঃগাঁথনিটো ঠিক নকৰাকৈ তেওঁলোকে বিভিন্ন ধৰণৰ অনলাইন মাধ্যমৰ কাম কাজবিলাক কৰিছে, যিটো তেওঁলোকে এতিয়ালৈকে ঠিক কৰিবলৈ সক্ষম হোৱা নাই। ইপিনে বিহাৰৰ আৰ জে ডি নেতা তেজস্বী যাদৱেও অতি সোনকালে নিট পৰীক্ষা বাতিলৰ দাবী জনাইছে, লগতে নিট কেলেংকাৰীত ষড়যন্ত্ৰমূলকভাৱে তেওঁৰ নাম সাঙুৰি দিয়া কাণ্ডত বিজেপিক কৰিছে চোকা সমালোচনা। তেজস্বী যাদৱৰ অভিযোগ নীতিশ কুমাৰ আৰু অমিত আনন্দ হৈছে পেপাৰ লীকৰ মাষ্টাৰ মাইণ্ড। জো কিং পিং জো হে পেপাৰ লীক কে উন লোগো সে ইস্যু কো ডাইভৰ্ট কৰনা চাহতে হে, জো অমিত আনন্দ হে, জো আপকা নীতিশ কুমাৰ হে, এ কোন লোগ হে, ইনকো কিউ বচানা চাহতে হে, কিউ ই লোগ জো হে ডাইভৰ্ট কৰ রহে ইস্যু কো। ইপিনে উচ্চতম ন্যায়ালয়ে শুক্রবারে খারিজ করে এম বি বি এস পাঠ্যক্রমের কাউন্সেলিং বাতিলর আবেদন। উচ্চতম ন্যায়ালয়ের নির্দেশ অনুসরি কাউন্সেলিং 6 জুলাইতে হব। ইপিনে নিট কাণ্ডত নিতৌ নতুন নতুন খবর পোহরলৈ আহিব ধরেছে। শেহতীয়া খবর মতে পাটনাতেই নহয় রাশিটো ফাদিল হয়েছিল প্রশ্নকাকত, বিহারের অর্থনৈতিক অপরাধ অনুসন্ধান শাখায় কেন্দ্রীয় গৃহ মন্ত্রালয়ক দাখিল করা প্রতিবেদনত পোহরলৈ আহিছে এই বিস্ফোরক তথ্য। আনহাতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানে জানা মতে ডার্ক নেটত ফাদিল হয়েছিল নেট পরীক্ষার প্রশ্নকাকত। প্রশ্নকাকত ফাদিল হওয়াটো এন টি এর ব্যর্থতা বলে স্বীকার করে ধর্মেন্দ্র প্রধানে। নিট আর ইউ জি সি নেট বিসঙ্গতির তদন্তর কেন্দ্রই গঠন করব উচ্চস্তরীয় কমিটি, এন টি এর কাম কাজ সন্দর্ভত করা হব তদন্ত। মে আপকো বিশ্বাস দিলানা চাহতা হুঁ, পুক্তা জানকারি আনে পর দোষীয় কো কড়ি সে কড়ি উনকে উপর কারবাই কি জায়েগি, এন টি এ হো
या एनटीए में कोई भी बड़ा व्यक्ति हो जो इसमें दोषी पाया जाएगा, इसके खिलाफ सख्त कार्रवाई की जाएगी। इस पूरे प्रकरण में सर्वोच्च प्राथमिकता विद्यार्थियों के भविष्य को दी जाएगी। नीट परीक्षा बातिलर दावी विरोधी कांग्रेस विभिन्न छात्र संगठन और बहु परीक्षार्थी प्रतिबाद सब्यस्त करीट परीक्षा बातिलर कोनो इंगित दिया ना सरकार बा उच्चतम न्यायालय। প্রতিবাদকারী সকলে সিবিআইৰ দ্বাৰা নীট কেলেংকাৰীৰ তদন্ত কৰাৰ দাবী জনাই আহিছে যদিও এই দাবী লৈ কর্ণপাত কৰা নাই চৰকাৰে। ইয়াৰ মাজতে 23 জুনত গ্ৰেছ মাৰ্ক পোৱা 1563 গৰাকী প্ৰাৰ্থীৰ পুনৰ পৰীক্ষা হোৱাৰ কথা। উচ্চতম ন্যায়ালয়ত ধাৰাবাহিকভাৱে নীট কাণ্ডৰ শুনানি হৈ আছে। লক্ষণীয় হ'ব আগন্তুক দিনত দেশৰ সৰ্বোচ্চ ন্যায়ালয়ে এই সমগ্ৰ নীট বিসংগতিক লৈ কি ৰায় দিয়ে। নিউজ ডেস্ক, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।